আজকে আমাদের রান্না কাঁঠালের বীজ বাটা। কাঁঠালের বীজটা আমি ছাড়াচ্ছি, ছাড়িয়ে আমি সেদ্ধ দেব। সেদ্ধ দিয়ে কালো জিরে ধনে আর রসুন ভাজবো, ভেজে বাটা করব। আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বীজগুলো। কাঁচা লঙ্কা দেব। আমার বীজ ছাড়ানো হয়ে গেল, একেটাই হয়ে যাবে অনেকটা। আমি এবার সেদ্ধ দেবো, ভেজে নেব কাঁঠালের বীজের জন্য। রসুনটা লাল করে ভেজে নেব, তারপরে ধুনে কালো জিরে একটুখানে তেল দিয়ে ভাজি। এবার আমি তুলে দেবো। এবার আমি ধনেটা দেবো। ধনেটা এবার কালো জিরেটা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এবার আমি কাঁঠালের বীজটা বাটা করে নেবো। আমি আরেকটা সেদ্ধ করে নিয়েছি আর একটা ভেজে নিয়েছি, দেখলেন। এবার আমি নুনটা দিয়ে বাটা করবো। এবার আমি নুন দিয়ে বাটা করছি। নুন দিয়ে বাটছি। ও দারুণ ছেনবে। এবার আমি একে বাটা হলো, এবার কাঁঠালের বৃষ্টি বাটা। খুবই সুন্দর লাগবে খেতে, আপনারা খেয়ে দেখবেন। এবার আমার বাটা হয়ে গেছে, এবার মিশিয়ে দেব। তুলে দিচ্ছি, খুব সুন্দর সেন বেরোয়েছে, খেতে ভালো হবে। রংটা একটু কালো কালো হয়েছে, এটা কালো জিরার জন্য, তাও খেতে কিন্তু ভালো হবে। কালো হলেও কাঁঠালের বীজ অনেকে ফেলে দেয়, খেতে চায় না, তরকারি হয়। আমি লঙ্কাটা দিতে একদম ভুলে গেছি, লঙ্কা না দিলে তো ভালো লাগবে না খেতে আমার বাঙালিরা।
দিয়ে আমি লঙ্কাটা এই কড়াইতে ভেজে নিয়েছি ভেজে কাঁচা লঙ্কাই লাল লঙ্কাগুলো ভেজে নিয়ে একটু বেটে মিশিয়ে দেব লঙ্কাটা না দিলে একটু খেতে ভালো লাগবে না এবার আমি মাখিয়ে দিচ্ছি লঙ্কাটা এবার খেতে ভালো লাগবে বাঙালিতে একটু লঙ্কা না হলে হয় বাঙালি একটু লঙ্কা খেতে ভালোবাসে বেশি তাই আছে এবার আমি তুলে দিচ্ছি এটাকে